আসসালামু আলাইকুম। অবশেষে কোঠার সংস্কার হলো। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 7% কোঠা থাকবে, 93% এই মেধার ভিত্তিতে চাকরি হবে। এই 7%-এর মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা থাকবে, এবং 1% থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এবং 1% থাকবে প্রতিবন্ধী বা হিজড়া সম্প্রদায়ের জন্য। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো কিভাবে তাদের কাছে তো এটা একটা অযৌক্তিক দাবি ছিল, কিভাবে যৌক্তিক দাবি হয়ে গেল। তার মানে আমরা কি বুঝলাম, তখন আমরা দেখেছি এই খোঁচাটা কে দিল। এই খোঁচাটার জন্য আজকে আমাদের বাংলাদেশে এমন পরিস্থিতি দেখতে হইলো, আমরা আলোচনায় আসছি। দর্শক শ্রোতা, আমাদের একটা পরীক্ষা হয়ে গেল, সবার মধ্যে একটা পরীক্ষা হয়ে গেল, কারণ আমরা মোবাইল চালাইতে পারি নাই বেশ কয়েকদিন যাবৎ। কে কতটুকু মোবাইলে আসক্ত এই ব্যাপারটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আমি নিজে মনে করতাম এতদিন যে আমি হয়তো বা মোবাইলে অতটা আসক্ত না, কিন্তু দেখলাম যে না, আমি বারবার মোবাইলটা হাতে ধরছি এবং বারবার মোবাইলে ইন্টারনেটটা আসছে কি না এটা দেখার চেষ্টা করতেছি, এবং বারবার রাউটারের দিকে দেখতেছি যে রাউটারের বাতিটা আমাদের সিগন্যাল দিচ্ছে কি না। সো দেখলাম যে হ্যাঁ, আমিও ভাই অনেকটা আসক্ত। তা আপনাদের কী অবস্থা? অনেকের তো পাগল প্রায় অবস্থা। আর আপনারা দেখেছেন ইন্টারনেট সেবা বন্ধ করার ফলে কতটা বাংলাদেশ পিছিয়ে পড়েছে, আপনারা কিন্তু খেয়াল করেছেন। এটা কিন্তু একটা আগে থেকে একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল। আপনি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন না, ব্যাংকিং লেনদেন বন্ধ। আপনি ভাই বিকাশ চালাইতে পারবেন না, বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন না, মোবাইলে কথা বলার জন্য আপনার যা ব্যালেন্স আছে সেটা দিয়ে আপনার ভাই শেষ করতে হবে। মানে সকল কার্যক্রম কিছু জায়গায় যারা গ্যাসের কার্ড আছে, কার্ড দিয়ে ব্যবহার করে, তারা কার্ড রিচার্জ করতে পারতেছে না, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ। এখন জানি না, কিছু জায়গায় মানে বিদ্যুতেরও কার্ড রয়েছে, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে কিনা। আচ্ছা, এই যে এই কয়দিন যে ইন্টারনেট বন্ধ থাকার ফলে কত কোটি কোটি টাকা লস হইলো, জাস্ট একটু ভাবেন তো। আশকারা কে দিল, কে খোঁচাটা দিল? দর্শক শ্রোতা, আমরা একটু আলোচনা করি, বিস্তারিত আলোচনা করি। এই যে আয়মান সাদিকের কথা যদি ভাবেন, সে প্রথমে কি করেছে, কোটা সংস্কারের পক্ষে একটি পোস্ট দিয়েছে। পরবর্তীতে দেখলাম তার 5 কোটি টাকার যে তার 10 মিনিট স্কুল পাইছিল, বিনিয়োগ পাইছিল, বিনিয়োগ ক্যান্সেল, তারপরে বিভিন্ন মানুষজন, তখন তাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে এবং তারা বিভিন্ন রকমভাবে মাঠে নেমেছে, আমাদের ভাই বোনদের উপরে আঘাত হানা হয়েছে। কিন্তু পরবর্তীতে সেটা যৌক্তিক হয়ে গেল কেমনে? এখন এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলেন যে যে কোনো বিষয়ে মতামতের পার্থক্য থাকতে পারে, তাই বলে আপনি অ্যাকশন নেবেন? কোনটা লাস্ট পর্যন্ত যৌক্তিক হবে সেটা তো আপনি জানেন না। সো এটা তো খুব খারাপ হয়েছে ভাই। দর্শক শ্রোতা, সবচেয়ে খারাপ লাগার বিষয় যে এই যে এই আন্দোলনের কারণে আমাদের অনেক ভাই বোনদের আমরা হারাইছি, অনেক ভাইদেরকে হারাইছি, তাদের ফ্যামিলি আসলে তাদের সান্ত্বনা দেবে কিভাবে? বা এই যে এইবার যদি আমরা এইটা আদায় করতে না পারি যে বাংলাদেশে ভবিষ্যতে মানুষজন তার ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামতেই পারে, এবং নামলে এই যে একদল মানুষ আমাদের উপরে এসে আঘাত করবে না, এটার কি গ্যারান্টি আমরা নিলাম এই আন্দোলনের শেষ রেজাল্টে এসে? তাদের কি শাস্তি হবে না, যাদের ভিডিও ফুটেজ আমাদের চোখের সামনে আছে, আমাদের ভাই বুক পেতে দাঁড়িয়ে আছে এবং তার বিশ্বাস, এরা তো পাক হানাদার বাহিনী না, আমি তো আমার কাছে তেমন কিছুই নাই, আমাকে কিচ্ছু করবে না, কিন্তু তার বিশ্বাস মুহূর্তের মধ্যেই ভেঙে গেল, একদম ভিডিও ফুটেজ আছে। সো তাদের কি শাস্তিরাও তো নিয়ে আসা হবে না, তাদের কি শাস্তিরা তো নিয়ে আসা হবে না? সব কিছুর উপরে জোরাজোরি চলে না, বিশেষ করে শিক্ষার্থীদের উপরে। আপনারা দেখেছেন, খেয়াল করে দেখেছেন, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা তাদের হল থেকে মানে রাজনীতিমুক্ত হল চাচ্ছে। যে কিসের রাজনীতি, রাজনীতির দরকার নাই, যারা রাজনীতি করে হলের ভিতরে তাদের বিছনাপত্র সব ফেলে দিয়েছে, অনেকটা হলই কিন্তু রাজনীতিমুক্ত হয়ে গেছে। এখন দেখেন, আমার যেটা মনে হয় যে রাজনীতি শিখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ওকে শেখো, শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হবে এবং সেটা কোনো দলের হবে না, সেটা কোনো দলীয় ব্যানারে হবে না, সে সরকার দলীয় হোক বা বিরোধী দলীয় হোক, সে কাজ করবে সেখানকার শিক্ষার্থীদের জন্য, এভাবে রাজনীতি শেখো। সো দলীয় ব্যানারে রাজনীতি করা বা বিরোধী দলীয়দের ওই রাজনীতি করা শিক্ষা প্রতিষ্ঠানে, আমার মনে হয় যে এটা একটা বাজে প্রভাব ফেলে, দর্শক শ্রোতা আমার যেটা মনে হয়। তো আপনারা দেখেছেন, আমি যেটা দেখলাম যে আপনাদের ইন্টারনেট সম্পর্কিত যে নিউজটা দেখা গেল যে মহাখালীতে কে বা কারা তছনছ করে দিয়েছে, এই তছনছ কি ঠিক করতে এতদিন সময় লেগে গেল, এটা একটু মানে বিশ্বাস অনেকেরই হয়তো হওয়া হবে না যে আমরা কি এত কোটি কোটি টাকা, শত শত কোটি কোটি টাকা লস হচ্ছে, আমরা ওইখানে কি লোক লাগাইতে পারতাছি না ওইটা ঠিক করার জন্য, কি আমরা
জনবল বাড়াইতে পারতেছি না, নাকি আসলে এর পিছনে অনেক গন্ধ আছে জানি না আমি। দর্শক শ্রোতা, আমার একটাই দাবি ভাই, কোঠা সংস্কার হইল, এখন এটা কতটুকু ছাত্ররা মেনে নিয়েছে তারা ফিডব্যাক জানাবে। এখানে যারা না ফেরার দেশে চলে গেল তাদেরকে শেষ করে দেওয়া হলো, তাদের ফ্যামিলি বা তাদেরকে কে কী বুঝ দিবে বা ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না এটার কে গ্যারান্টি দেবে, এটা আমি জানতে চাই, আমার জানার খুব আগ্রহ। এখানে মনে হচ্ছে আমি একটু মানে দেশের সংবাদ শোনার মতো পরিস্থিতি নেই, দেশে বিভিন্ন জায়গায় দেখলাম যে কেউ কেউ অতি উৎসাহী হয়ে তার এলাকার ভাই আপনার ডিশের লাইন বন্ধ করে দিয়েছে। তার মানে একটা কথা, একটা জিনিস কিন্তু সবাই শিখে গেল যে দেশের এরকম পরিস্থিতিতে কি হতে পারে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, ডিশের লাইন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে, কিছু কিছু জায়গায় অতি আবেগী উৎসাহী মানুষজন ডিশের লাইন বন্ধ করে দিতে পারে এবং আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। সো এটার জন্য আমাদের আগে থেকে মাথায় চলে মাথায় আসলে চলে আসলো এবং তারাও জানলো যে হ্যাঁ এটার ফলাফল আসলে কি হয়। কেক আজব যুগে চলে আসছে ভাই, আমার 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 এ পর্যন্ত জীবনে আমি এতদিন যে পুরা দেশে ইন্টারনেট বন্ধ এটা আমি দেখি নাই। দর্শক শ্রোতা, এই যে ছাত্ররা যে বলল যে হ্যাঁ এখানে কোঠা সংস্কার দরকার, তখন কেন কিছু সময়ের মধ্যে এটা আপনাদের কাছে যৌক্তিক মনে হইল না? যৌক্তিক কেন মনে হইল না, কেন আপনারা দ্রুত বসলেন না, কেন আপনারা সেই জুলাইয়েরটা আগস্টে আপনারা রায় নিয়ে গেলেন? আপনারা যদি দ্রুত বসতেন এবং তাদের কথার যদি মূল্যায়ন করতেন আজকে হয়তো বা এতজনকে আমরা হারাতে হতো না, খুবই দুঃখজনক ব্যাপার। সো দেশের কোন এক কোন মানুষ যদি রাজপথে নামে এবং তাদের কথার গুরুত্ব দিয়ে দ্রুত সরকারের কিন্তু এখানে ইয়াতে যাওয়া উচিত, একটা সিদ্ধান্তে যাওয়া উচিত আমার যেটা মনে হয়, না হলে অনেক কিছু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে।